গর্ভাবস্থা শেষ পিরিয়ডের প্রথম দিন থেকে গণনা করলে প্রায় 40 সপ্তাহ হয়, অর্থাৎ 9 মাস 10 দিনের। এই 9 মাস 10 দিনে গর্ভের মধ্যে একটি ছোট্ট ডিম্বাণু ধীরে ধীরে পরিপূর্ণ মানব শরীরে রূপান্তরিত হয়। এই সময় প্রতিটি মাসে তার বিভিন্ন রকমের শারীরিক পরিবর্তন হয় এবং তা বিভিন্ন মাসে সে বিভিন্ন রকমের কাজকর্ম করতে পারে। কোনো মাসে সে হাত পা নড়াচড়া শুরু করে, আবার কোনো মাসে সে শ্বাস নিতে শুরু করে বা আঙুল চষা শুরু করে, কিংবা চোখ খুলতে পারে, ইত্যাদি ইত্যাদি। এ সমস্ত কিছু জানতে গর্ভাবস্থার 9 মাস ধরে গর্ভের মধ্যে প্রতি মাসে শিশু কীভাবে বড় হয় তা আপনাদেরকে জানতে হবে। চলুন তাহলে আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিই। আর তার আগে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গর্ভাবস্থার প্রথম মাস, এই প্রথম মাসে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন হয়। শুক্রাণু ও ডিম্বাণুর মিলন হওয়ার ফলে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেওয়ালে রোপণ হয় এবং বিভক্ত হয়ে কোষ গঠন শুরু করে। প্লাসেন্টা শিশুর পুষ্টির জন্য গঠন হওয়া শুরু করে। হৃদস্পন্দন 21তম দিনের কাছাকাছি শুরু হয় এবং মেরুদণ্ড ও স্নায়ু এবং পেশিসহ স্নায়ুতন্ত্র 4 সপ্তাহের মধ্যে বিকাশ হওয়া শুরু হয়। বেশিরভাগ গর্ভবতী নারী গর্ভবতী কি না তা জানতে জানতেই দ্বিতীয় মাস শুরু হয়ে যায়। গর্ভাবস্থার দ্বিতীয় মাসে এটি একটি ভ্রূণ এবং 1 ইঞ্চির কোনো ভগ্নাংশ আকারের লম্বা হয়। সংবহন তন্ত্রটি সঠিক স্থানে হৃৎপিণ্ড দিয়ে গঠন শুরু হয়। পেট, লিভার এবং অগ্নাশয় গঠন শুরু হয়। অঙ্গগুলি কুঁড়ি আকারে দেখা যায়। মাসের শেষে মুখের বৈশিষ্ট্যগুলি বিকাশ হতে শুরু করে। গর্ভাবস্থার তৃতীয় মাস, হাড়, পেশি, হাতের আঙুলগুলি, পায়ের আঙুলগুলি এবং দাঁতের কুঁড়িগুলি বিকাশ শুরু করে। 8 সপ্তাহ পরে এটিকে একটি ভ্রূণ বলা হয়। ত্বক স্বচ্ছ হয়, চোখের পাতা বন্ধ থাকে, পেশি এবং স্নায়ু বিকাশ অবিরত থাকে। তৃতীয় মাসের শেষে ভ্রূণটি 10 সেন্টিমিটার দীর্ঘ এবং ওজনে প্রায় 28 গ্রামের মতো হয়ে থাকে। গর্ভাবস্থার চতুর্থ মাস, মুখে চষার কাজ শুরু হয়। আঙুলের নোক, ভ্রু এবং চোখের পাতা গঠিত হয়। ত্বক কুঁচকে যায় এবং আঙুলের ছাপগুলি স্পষ্ট হয়। কিডনি কাজ করা শুরু করে এবং প্রস্রাব তৈরি করে। আল্ট্রাসাউন্ড স্ক্যান করে শিশুর লিঙ্গ শনাক্ত করা সম্ভব। অন্ত্রের মধ্যে অন্ত্রের গতিবিধিও শুরু হয় এবং মেকোনিয়াম উৎপাদিত হয়। গর্ভাবস্থার 5 মাস, ভ্রূণের দৈর্ঘ্য প্রায় 15 সেন্টিমিটার এবং ওজন প্রায় 250 গ্রামের মতো হয়ে থাকে। আন্দোলনগুলি আরও ঘন ঘন হয়ে ওঠে। লানুগো নামে এক ধরনের শুষ্ক চুল ভ্রূণের ভঙ্গুর ত্বকের সুরক্ষার জন্য ভার্নিক্স নামক একটি মোমের আবরণের সাথে ত্বকে উপস্থিত হয়। গর্ভাবস্থার 6 মাস, শিশু তার হাত পা নাড়িয়ে বা বাড়িয়ে শব্দ শোনায় সাড়া দেয়। যদি তারা হেঁচকি তোলে তবে আপনি তা অনুভব করতে পারেন। অস্থিমজ্জা এই সময় লাল রক্তকণিকা গঠন শুরু করে। চোখ খুলতে শুরু করে এবং চুল বাড়তে শুরু করে। যৌনাঙ্গে দ্রুত বিকাশ ঘটে। 6 মাসের শেষে শিশুটি 30 সেন্টিমিটার দীর্ঘ এবং প্রায় 900 গ্রাম ওজনের হয়ে থাকে। গর্ভাবস্থার 7 মাস, শিশুর চোখ খোলে ও বন্ধ করে এবং বাইরে থেকে আলোতে আসা প্রতিক্রিয়া জানায়। সে শুনতে পায় এবং স্বরগুলি চিনতেও পারে। ফুসফুস এখনও পুরোপুরি বিকাশ না হলেও শ্বাসের গতিবিধি শুরু হয়। শিশুর কঙ্কাল সম্পূর্ণরূপে গঠিত এবং অঙ্গগুলি প্রসারিত হতে শুরু করে। তার লাথিগুলি আরও শক্তিশালী হয়। বাচ্চা প্রায় 35 সেন্টিমিটার লম্বা হয় এবং 900 গ্রাম থেকে 1 কেজি 800 গ্রামের মতো ওজনের হয়ে থাকে। গর্ভাবস্থার 8 মাস, এই সময় বাচ্চার ওজন খুব দ্রুত বাড়ে। হাড় শক্ত হয়ে যায় তবে মাথার খুলি নরম থাকে। আন্দোলন কমে যায়, অর্থাৎ নড়াচড়া কমে যায়। শিশু 40 থেকে 45 সেন্টিমিটার লম্বা
এবং ওজন 2 কেজি 700 গ্রামের মতো হয়ে থাকে। গর্ভাবস্থার 9 মাস অঙ্গগুলি পুরোপুরি বিকশিত হয়। শিশু 48 সেন্টিমিটার থেকে 53 সেন্টিমিটার লম্বা এবং 4 কেজি ওজনের কাছাকাছি হয়ে থাকে। শিশু প্রসব শ্রমের জন্য সর্বোত্তম অবস্থানে যেতে শুরু করে। সর্বোত্তম অবস্থান বলতে শিশু তার মাথাটি নিচের দিকে করে নেয়। প্রসব 36তম সপ্তাহ থেকে 40তম সপ্তাহের মধ্যে যে কোনো সময় হতে পারে। কারো কারো আবার 41-42তম সপ্তাহতেও প্রসব হতে পারে।